আজকের হাদিস মদ পান করার ব্যাপারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার হাদিসটি হচ্ছে মদ পান করা নিয়ে। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পৃথিবীতে শরাব পান করে মারা যাবে এবং সে সর্বদা পান করত এবং তা থেকে তওবা করেনি, আখেরাতে সে পবিত্র পানীয় পান করতে পারবে না। রেফারেন্স সুনানে আন নাসাই 5673 নম্বর হাদিস। বন্ধুরা, এই হাদিসে শরাব বলতে মদ এবং মদের মতো নেশাজাতীয় দ্রব্যকে বোঝানো হয়েছে। যেসব শরাব পানীয়তে নেশা হয় সব কিছুই এই হাদিসের আওতায় পড়বে। যে ব্যক্তি সর্বদা এগুলো পান করবে এবং তওবা না করেই মারা যাবে, সে আখেরাতে অর্থাৎ কিয়ামতের দিন পবিত্র পানীয় অর্থাৎ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। মদ পান করা এবং নেশাজাতীয় দ্রব্য সেবন করা, এগুলো হারাম বহু হাদিস দ্বারা প্রমাণিত। তাই বন্ধুরা, আমরা এসব হারাম জিনিস সেবন করা এবং পান করা থেকে বিরত থাকব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো হাদিস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।